বিশ্বের প্রচন্ড তাপপ্রবাহ ফলে হাঁসফাঁস করছে পথ চলতি সাধারণ মানুষ, আর এই সময় যারা রৌদ্রে বের হয় তৃষ্ণার্ত হয়ে পড়ে, সেই কথা মাথায় রেখে বুধবার পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের রাজ্য কমিটির আরামবাগ শাখার উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের হাতে তুলে দেওয়া হল জল ও বাতাসা। তাদের এই উদ্যোগে সাধুবাদ জানান সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। ভালো লাগছে, এরা একটা ভালো একটা সামাজিক কাজ করছে। এই প্রখর গ্রীষ্মে সবচেয়ে বড় জলের অভাব, পানীয় জলের অভাব, এবং পানীয় জল থাকলেও খাওয়া যাচ্ছে না অনেক সময়। এরা সম্পূর্ণ এরা কোল্ড ওয়াটার মানুষকে সাপ্লাই করছে, এবং যেটা নিয়ে মানুষ অনেকখানা তৃপ্তি সহকারে পান করবে এবং তাদের জীবন ধারণ করবে। না না, আমার নাম দেবব্রত সরকার, আমি XRI ল্যান্ড ডিপার্টমেন্ট। এখানে পথ চলতি মানুষ যারা আছে, আমরা চেষ্টা করছি প্রত্যেকের হাতে তুলে দেওয়া। আমাদের সদস্যরা চেষ্টা করছে তাদের কাছে পৌঁছে দেওয়ার, এবং আমরা ডেকে বলছি যে আপনারা জল লাগলে নিয়ে যান, এবং সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এটা করছে। এটা আমি খুব খুশি সংগঠনের পক্ষ থেকে। আমার এই আরামবাগ ইউনিটের যারা সদস্য আছে, আমি এদের যে প্রকল্পটা নিয়েছি, আমি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই রাজ্য সংগঠনের পক্ষে। খুবই ভালো লাগছে, এত রোদে দাবা দাওয়া আছে এবং সবাই ক্লান্ত, অক্লান্ত পরিশ্রমের মধ্যে আমাদের ইউএলের অফিসে যারা স্টাফ আছে এবং যারা এখানে কাজ করেন, ক্লার্কগুলো আছে, তাদের ব্যক্তিগত উদ্যোগে এই যে একটা পরিষেবা দিচ্ছে মানুষকে, জলদান, জলদান হচ্ছে মানুষের জীবনদান। অনুব্রত মধ্যে দূর বাতাসা নয় যে চরম চরম ঢাক বাজান, এরকম ব্যাপার নয়। এরা পরিশ্রমে নিজেদের পরিশ্রমের পয়সা দিয়ে মানুষের সাথে, আমি ওনাদেরকে সম্মান জানাই যে মানুষের তৃষ্ণা মেটাচ্ছে, কারণ তেষ্টা এমন জিনিস, আর তৃষ্ণা যে তেষ্টা পেয়েছে, আমি তৃষ্ণা দিলাম, আশীর্বাদ করি, পাশে থাকলে যখনই কোনো অসুবিধা হবে আমরা পাশে থাকবো। অরাজনৈতিক ভাবে এইটুকু বলি, উদ্যোগ নিয়েছে মানুষের জন্য, জনগণের জন্য, সকলের জন্য, এটা প্রশংসার যোগ্য। এটা আজ পর্যন্ত কেউ করেনি, সুতরাং আমি এটা নিজেকে মনে করলাম অত্যন্ত প্রশংসনীয়। এই কিছুদিন আগে আরামবাগ থানার পক্ষ থেকে তার চুরি করে পয়সা নেয়, তার বিক্রি করছে। আর এখানে চুরের পয়সা নয়, এটা সতের পয়সা, নিজের পয়সা। ওরা বালি চুরি কলা চুরি সব পয়সা নেয়, গরুর পয়সা নেয় তার থেকে দিয়েছে, এদের মধ্যে সেটা নাই। এটা আবার সৎ গঙ্গা জলে পবিত্র। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।